আমার ইউটিউব চ্যানেল মনতোষ মজুমদার, এই চ্যানেলে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের 5 থেকে 12 পর্যন্ত আমি সমস্ত ক্লাসের, যদিও খুব সময়সাপেক্ষ কাজ, তবু আমি চেষ্টা করব সমস্ত ক্লাসের টেক্সচুয়াল যে ইংরাজি আছে সেইটা মূলত আমি ইউটিউবে আপলোড করব। তোমরা টাইম টু টাইম দেখবে, দেখলে পরে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আমি এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ইতিমধ্যে আমি 1 নম্বর এবং 2 নম্বর এই প্যারা দুটো পড়িয়ে দিয়েছি, তোমরা রিডিং এবং কম্প্রিহেনশান সেটা তোমরা ভালো করে শুনে নেবে। এবার আমরা তারপরের প্যারাগুলোতে যাই। পেজ নাম্বার 1, তোমরা বইটা খুলে নিতে পারো। কি বলা আছে দেখো, মাই ফাদার চোজ 2 sharp-eyed men ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। চোজ কথাটা আসছে চুজ থেকে, CHOOSE, এই চুজ ভার্ব থেকে, তার পাস্টটা হচ্ছে চোজ, চোজেন। টু শার্প আইড মেন, দুটো ভালো চোখে দেখতে পায় এমন লোককে বেছে নিল। ওই যে ভোলা গ্যান্ডপা তার নাতিকে হারিয়ে ফেলেছে, সেখানে আবার তার নাতিকে খুঁজবার জন্য সেই ফেস্টিভ্যালে তাদের যেতে হবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, দেখা গেল খুব শীঘ্রই, খুব বেশি সময় লাগলো না, বিফোর লং গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে কিন্তু খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সেই নাতিকে কোথায় দেখা গেল, একটা গরুর পেটের নিচে শেল্টার নিয়ে বসে আছে। শেল্টার বলতে কী বোঝায়, আশ্রয়, এখানে শেল্টারটা নাউন হিসাবে বসেছে, শেল্টার। তারপরে দেখো পৃষ্ঠা উল্টে যাও, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 2 দেখো ছবি দেওয়া আছে গরুর পেটের নিচে ভোলা গ্র্যান্ডপার নাতি। যাই হোক, 3 যাও, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। ভোলা গ্র্যান্ডপার এরকম হাস্যকর আরও কিছু ঘটনা আছে, আমার বাবাকে সঙ্গে নিয়ে, ভোলা গ্যান্ডপাকে সঙ্গে নিয়ে এরকম একটা ঘটনার কথা এবার ন্যারেটর বলবে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, বৃষ্টি হচ্ছিল সেই বিকেলবেলাতে, রেইনি বলতে বৃষ্টি বহুল। ভোলা গ্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। দেখো আগের দিন, আগের 1 এবং 2 মানে তোমাদের যে ইসে করিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে এ ট্রুপ অফ মাঙ্কিস, কালেকটিভ নাউন দেওয়া ছিল, এ ট্রুপ অফ মাঙ্কিস অর্থাৎ একদল বানর, এখানে একটা পেলে এ গ্যাং অফ পাইরেটস অর্থাৎ যারা চোর ডাকাত তাদের দলকে বলা হয় গ্যাং, এ গ্যাং অফ পাইরেটস, এটাও একটা কালেকটিভ নাউন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দি সি শোর বাই আওয়ার ভিলেজ। এবার ভোলা গ্যান্ডপা ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে যে একদল পাইরেট তারা নাকি আমাদের গ্রামের পাশে যে সিসোর আছে অর্থাৎ যে সামুদ্রিক যে বেলাভূমি আছে সেখানে নাকি সেই স্যান্ডিউন অর্থাৎ বালির তলায় তারা নাকি একটা বড় বাক্স বারিং করে রাখছে, বারিং বলতে এখানে গুজে রাখা। হ্যাঁ, তারপরে কী হলো, অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তারপর হিডেন ট্রেজার বলতে বোঝায় লুকানো সম্পদ, অর্থাৎ ডাকাতরা সেই সম্পদ লুকিয়ে রেখেছে হিডেন ট্রেজার, সেটা খুঁজবার জন্য বাবা সাঙ্গপাঙ্গ নিয়ে খুঁজতে বেরোলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, রাতের বেলা সন্ধে হয়ে গেল, মানে রাত গড়িয়ে সন্ধে হয়ে এলো, হলো মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, এবার মেঘের কোল থেকে চাঁদের আলো বেরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকেলস, দেখো এখানেও আরেকটা কালেকটিভ নাউন পাওয়া গেল, এ প্যাক অফ জ্যাকেলস অর্থাৎ এক দল খ্যাকশিয়াল, তাহলে এই দল বোঝালে কিন্তু দেখো পাল্টে পাল্টে যাচ্ছে, একদল বানর এ ট্রুপ অফ মাঙ্কিস, একদল ডাকাত এ গ্যাং অফ পাইরেটস, আর একদল খ্যাকশিয়াল এ প্যাক অফ জ্যাকেলস। ওয়ার হাউলিং অর্থাৎ খ্যাকশিয়ালের ডাককে বলা হয় হাউলিং, ডাকছিল তারা, ইট ওয়াজ পাস্ট মিড নাইট, তখন কিন্তু মধ্যরাত পার হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্যান্ডপা কনফেস, তখন ভোলা গ্যান্ডপার মনে পড়েছে, সে স্বীকার করলো, তখন কনফেস্ট করলো দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। আরে না না না, সত্যিকারের ট্রেজারের কথা তো নয়, ইট ওয়াজ অল এ ড্রিম, আসলে ভোলা গ্যান্ডপা দুপুরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের কথাটাই সে তার বন্ধু অর্থাৎ ন্যারেটরের বাবা বা সাঙ্গপাঙ্গকে যে বলেছিল, ড্রিম, এখানে ড্রিমটা দেখো, এখানে ড্রিমটা নাউন হিসাবে বসেছে, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, ন্যাপ বলতে বোঝায় এই দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে একটু হালকা ঘুম, এই ঘুমটাকে বলা হয় ন্যাপ, ঠিক আছে।
এই পর্যন্ত তোমরা শুনো, ধন্যবাদ আজকের স্লাইডটায়।